হ্যালো বিওয়াজ, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি কুমিল্লার একসময়কার দাপুট অপারেটর তিশা প্লাস এবং তিশা প্লাটিনামকে নিয়ে। যেহেতু দুটি ব্যানারের মালিক একই, একটি যেটি হলো তিশা প্লাস সেটি হলো ঢাকা কুমিল্লা রুটে চলাচল করতো, আর যেটি হলো তিশা প্লাটিনাম সেটা হলো কুমিল্লা টু চট্টগ্রাম রুটে চলাচল করতো। ভিডিওতে লক্ষ্য করলে দেখবেন যে গাড়ি অনেকগুলোই ভাঙাচোরা, বিশেষ করে ফ্রন্ট গ্লাস, সাইড গ্লাস সবগুলো, অনেকগুলো গাড়ির ব্যাক গ্লাসও পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে। এগুলো একটা রাজনৈতিক ইস্যুর কারণে এই ঘটনাটা, যেটা সারা বাংলাদেশের অনেক পরিবহনের ক্ষেত্রে ঘটছে, তার ব্যতিক্রম তিশা প্লাস অথবা তিশা প্লাটিনাম নয়। কুমিল্লা নন এসি অপারেটর হিসাবে কিন্তু তিশা প্লাস অথবা তিশা প্লাটিনাম খুবই ভালো সার্ভিস দিত। আপনারা জানেন যে কুমিল্লাতে নন এসি সেক্টরে এশিয়া ট্রান্সপোর্ট, তার পাশাপাশি এশিয়া লাইন সার্ভিস প্রদান করে। এশিয়া লাইন যেহেতু শাসনগাছা বাস টার্মিনাল থেকে ছাড়ে তারা, ওই হিসাবে তারা কিন্তু ওই রুটে সার্ভিস হিসেবে ভালো, কিন্তু এশিয়া ট্রান্সপোর্ট জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড থেকে ছাড়ে, সেই হিসাবে এশিয়া ট্রান্সপোর্টের সার্ভিস অতটা ভালো না। তাই বিশ্ব রোড এবং জাঙ্গালিয়ার ওই এলাকার যারা মানুষ আছে তারা বেশিরভাগ তিশা প্লাসে ভ্রমণ করতো। কারণ তিশা প্লাসে ভ্রমণ করার মূল কারণ হলো তারা সময়টা ভালো মেনটেন করে থাকে, তার পাশাপাশি তাদের ভাড়াও ছিল খুব কম, সেই হিসাবে মানুষ তিশা প্লাসকে বেশিরভাগ বেছে নিত। আর অপরদিকে হলো তিশা প্লাটিনাম। তিশা প্লাটিনাম হলো বিশ্ব থেকেই ছাড়ে তারা, বিশ্ব থেকে তিনটে অপারেটর যাতায়াত করে চট্টগ্রামের দিকে, সেটা হলো প্রিন্স সৌদিয়া, তার পাশাপাশি গ্রাম বাংলা স্পেশাল এবং তিশা প্লাটিনাম। তো তিশা প্লাটিনাম যেহেতু একটু তাড়াতাড়ি সার্ভিস প্রদান করে, মানে দ্রুত চলাচল ক্ষেত্রে তাদের ভূমিকা বেশি থাকে, অর্থাৎ অল্প সময়ে তারা পৌঁছে দিতে পারে তাদের গন্তব্যস্থলে, ওই হিসাবে অনেকেই আপনার তিশা প্লাটিনামকে বেছে নিত। তো ওই হিসাবে আমি যতটুকু জানি যে তিশা প্লাস এবং তিশা প্লাটিনামের সার্ভিস অত্যন্ত ভালো ছিল। চট্টগ্রামে তিশা প্লাটিনামের কিন্তু এসি গাড়িও ছিল, যেগুলো বর্তমানে রয়্যালের ব্যানারে চলাচল করতেছে। তো গত 15 সেপ্টেম্বর অলরেডি তাদের সার্ভিস আবার নাকি পুনরায় চালু করছে, অল্প কিছু বাস দিয়ে তারা সার্ভিস দিতেছে। আশা করা যায় যে গাড়িগুলো সমস্যা হয়েছে অর্থাৎ ভেঙে গেছে, গাড়িগুলোকে আবার পুনরায় রিপেন্ট এবং রিবুটের কাজ করানোর পরে গাড়িগুলো পুনরায় আবার যাত্রী সেবায় নিযুক্ত করা হবে। তার পাশাপাশি যে বাসগুলো এসি চট্টগ্রাম রুটে চলতো তিশা প্লাটিনামের ব্যানারে, যেগুলো রয়্যালে বর্তমান চলতেছে, ওই গাড়িগুলা ওই ব্যানার থেকে নিয়ে আসা হবে, আসা তারা পুনরায় আবার কুমিল্লা টু চট্টগ্রাম রুটে সার্ভিস প্রদান করবে। তিশা প্লাস এবং তিশা প্লাটিনাম বাসগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ অত্যধিক বেশি, বিশেষ কারণ হলো গাড়িগুলোর ম্যাক্সিমাম গাড়িগুলোই ভেঙে ফেলা হয়েছে। আপনারা ভিডিওতে লক্ষ্য করলে দেখতেছেন যেগুলো তাদের পাম্পের মধ্যে গাড়িগুলো রাখা হয়েছিল, বিশ্ব রোড পদুয়াবাদার যে ফ্লাইওভারটা আছে, রেলওয়ে ওভারপাস, ওইটার নিচে, তার পাশাপাশি তাদের যে পাম্প আছে ওই পাম্পে তাদের গাড়িগুলোকে ফেলে রাখা হয়েছিল। আমরা মূলত ওই জায়গা থেকে ভিডিও ধারণ করার চেষ্টা করতেছিলাম। আপনারা এই বাসটাকে লক্ষ্য করেন, বাসটার সামনের, পিছনের, তার পাশাপাশি সাইডের সব গ্লাসগুলো ভেঙে ফেলা হয়েছে। আর অধিকাংশ গাড়ির হয়তো বা সামনের গ্লাস ভাঙছে, পিছনেরটা ভালো আছে, কিছু গাড়ির সাইড গ্লাস ভাঙা হয়েছে, সামনের পিছনেরগুলো ভালো আছে। তো রাজনৈতিক ইস্যুর কারণে তাদের আজকের এই বেহাল দশা, ছাত্র আন্দোলনের পরে দেশের যে আমূল পরিবর্তন আসছে, তখন যেই ব্যানারের মালিকগুলা যে সরকারের সমর্থিত ছিল, ম্যাক্সিমাম ওই সরকারের সমর্থনের কারণে ম্যাক্সিমাম গাড়িগুলোই ভেঙে ফেলা হয়েছে বিভিন্ন জেলায়, বিভিন্ন জায়গায়, যেটা আমরা জানি। এক্ষেত্রে ব্যতিক্রম ঘটনায় তিশা প্লাস ও প্লাটিনামের ক্ষেত্রে তাদের গাড়িগুলোরও একই দশা হইল। তো যাক, যে কথা বলতেছিলাম, আমরা আশা করব গাড়িগুলো যে ক্ষয়ক্ষতি হয়েছে, কর্তৃপক্ষ বা ম্যানেজমেন্ট যারা এই দায়িত্বে আছে তারা অতি শীঘ্রই গাড়িগুলোকে রিপেয়ার এবং রিবোডি করে তাদের সার্ভিসের মধ্যে লাগাই দেবে। তার পাশাপাশি একটা কথা বলতে চাই, যেটা হলো এই গাড়িটা একদম নতুন তারা নামাইছিল, মানে অল্প কিছুদিন হয়েছে নামাইছিল, এই গাড়িটার বেশি অবস্থা খারাপ হয়ে গেছে। এটা গাড়িটা মোটামুটি ধরতে গেলে কিছুই নেই, সব কিছুই শেষ করে ফেলছে। তো ভিউয়ার্স, যেহেতু তারা সার্ভিস পুনরায় চালু করছে, সেহেতু গাড়ির সংখ্যা এখন কম, তারা অবশ্যই আশা করি দ্রুত সবগুলো গাড়ি কাজ করিয়ে আবার তারা পুনরায় সার্ভিসের মধ্যে গাড়িগুলোকে লাগাই দেবে। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্ত, আশা করি ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা পুরাতন আছেন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো আজ এই পর্যন্ত, নতুন ভিডিও নিয়ে অতি শীঘ্রই হাজির হয়ে যাবে আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।